এবং সবথেকে জরুরি যেটা এখন মানে এবং ভীষণ রকমের দুশ্চিন্তার যে শ্রমিক কর্মচারীরা আশঙ্কা করছেন যে শুধু এই আরএমডিটাকে র মেটেরিয়াল ডিভিশনটাকে স্থানান্তরণ করণই শুধু নয়, এটাকে তুলে দেওয়ারও একটা চক্রান্ত ইতিমধ্যেই হচ্ছে। এবং কলকাতা থেকে সরিয়ে যা জানতে পারা যাচ্ছে বোকারো এবং রাউরকেল্লাতে ক্যাপটিভ মাইন হিসাবে এই ডিভিশনকে জুড়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে বলে আমরা শ্রমিক কর্মচারীদের কাছ থেকে জানতে পাচ্ছি। কাঁচা মালের এই যে চিঠিতে যে কর্মচারীরা বারবার অভিযোগ করছেন যারা, কারণ তারা ভীষণভাবে আতঙ্কিত, কারণ এই কাঁচামাল, এই কাঁচামালের ডিভিশন যদি সরে যায় আমাদের রাজ্যের মাটি থেকে, তাহলে বিশেষ করে আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলে দুর্গাপুরে, আমাদের পশ্চিম বর্ধমানে, আসানসোলে, বার্নপুরে, এই গোটা যে অংশ রয়েছে এবং তিনটে বড় যে ইস্পাত কারখানা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিএসপি, ইসকো এবং অ্যালয় স্টিল, এগুলোর বড় ধরনের সমস্যার মুখে তারা হচ্ছে পড়বেন। এখন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আইএনটিটিইউসির পক্ষ থেকে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের এই জন্যে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, কারণ আমাদের রাজ্যের এই বড় কারখানাগুলো তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন। এবং সবথেকে বড় যে আশঙ্কা আমাদের হচ্ছে যে কাঁচামাল, সেই কাঁচামাল হচ্ছে পাওয়া যাবে না। আমি এই প্রসঙ্গে শুধু উল্লেখ করতে চাই যে এটা যখন কলকাতায় এসেছিল এই আরএমডি র মেটেরিয়াল ডিভিশন, এর আন্ডারে একাধিক কয়লা খনি, লোহা, ডলোমাইট সহ অন্যান্য খনিকে এক ছাতার তলায় আনা হয়েছিল। এটা আনার পেছনে কারণ ছিল, কেননা সেল র মেটেরিয়াল সাপ্লাই হচ্ছিল না ঠিকঠাক ক্যাপটিভ মাইন থেকে। এবং এখন তথ্য পাওয়া যাচ্ছে, আমরা শ্রমিক কর্মচারী নেতৃত্বের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এই র মেটেরিয়াল ডিভিশন যখন আসে কলকাতায়, তার আগে সেল তার উৎপাদন ক্ষমতার মাত্র 63% ব্যবহার করতে পারছিল। এই মুহূর্তে 85% এই আরএমডি কলকাতায় থাকার ফলে সেল তার উৎপাদন ক্ষমতা 85% ব্যবহার করতে পারছে। খনিজ দ্রব্যের উৎপাদন 95 লক্ষ টন থেকে 1,35,00,000 টন পর্যন্ত পৌঁছেছে এবং 2020-21 সালে এই ফিনান্সিয়াল ইয়ারে সেল 3,470 কোটি টাকা লাভ করেছে, যেই লাভের পেছনে এই র মেটেরিয়াল ডিভিশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন বাজার থেকে, বাজারে তো অনেক বেশি দামে কিনতে হবে, 5 গুণ দাম দিয়ে বাজার থেকে এই র মেটেরিয়াল যদি কিনতে হয়, সেটা ইস্পাত শিল্পের জন্য একটা ভয়াবহ সংকট তৈরি করবে। এবং আমাদের কাছে আশঙ্কার ব্যাপার হচ্ছে যে এই যে খনিগুলো, এই আরএমডির যেগুলোকে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে অন্য বাংলার বাইরে, এই আরএমডি যদি অন্যান্য রাজ্যে চলে যায়, এই আমরা যা হিসেব পেয়েছি শ্রমিক কর্মচারীদের কাছ থেকে যে প্রায় 150 জন আধিকারিক এবং 80 জন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি কলকাতাতে কাজ করেন, 150 জন আধিকারিক আছেন, 80 জন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছেন, বাইরে বিপুল পরিমাণ, এই যে আমাদের রাজ্য থেকে এটা স্থানান্তরিত হলে বিপুল পরিমাণে মানুষ হচ্ছে তারা কাজ হারাবেন, এই খনিগুলোতে 20,000 ঠিকা শ্রমিক তারা কাজ করেন, 2,500 শ্রমিক কর্মচারী রয়েছেন পার্মানেন্ট এবং 500 জন আধিকারিক রয়েছেন। বাংলা থেকে এই র মেটেরিয়াল ডিভিশন অন্য রাজ্যে নিয়ে যাওয়ার মানে হচ্ছে বিপুল অংশের মানুষ তারা কর্মহীন হয়ে পড়বেন। এবং আমরা বিশেষ করে এই যে তিনটে আমাদের রাজ্যের বড় যে কারখানাগুলো, ইস্পাতের কারখানা, সেই কারখানার শ্রমিক কর্মচারীরা এই জন্যে চিন্তিত, কেননা দিল্লির বিজেপি সরকার সমস্ত কিছু বিক্রি করে দিতে চাইছে,